তা মেয়ে আমাদের কেমন দেখলেন? মাশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় ছেলে মেয়েদেরকে এবার একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত। চলে আসো। ভাবি তো বলেছিল বেশি পড়ালেখা জানা ছেলেগুলো কেমন যেন হয়, আল্লাহই জানে আমার কপালে কি আছে। প্লেন দেখে কেঁদেছেন কখনো? ভাবির কথাই কি তাহলে ঠিক হলো? ফুপুরা যখন কানাডায় চলে গেলেন, তারপর বেশ কয়েক বছর আমার নৌকা দেখলে কান না পায়। কে? কেউ না, ভয়। পানিতে জার্নি আমার দুঃস্বপ্ন। জানেন, আমারও একটা আছে। কি? ঝড় উঠলে না আমার মাথা ঠিক থাকে না। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না? ইদানিং একটু বেশি বেশি বিদ্যুৎ চমকায় না? আমি তো হাত দিয়ে কান চেপে ধরি। আমি কিন্তু আবার একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি। পাহাড়ে উঠতে খুব ভালো লাগে। আমার সমুদ্র খুব পছন্দ। পানিতে না ভয় ছিল? পাহাড়ে যদি ঝড় উঠে? রেখে গেলাম, সময় পেলে খেয়ে নিও। বিস্কুট আছে? পড়তে পড়তে খিদা লাগে তো। এটা আমার রিজার্ভ। মিস্টার কুকি পছন্দ? খুব, বাট আমার স্টাইলে। মানে? বিস্কুটটা মুখে নিলাম, এরপর কিছুক্ষণ থাকবে, একটু গলে আসবে, তখন চুমুক চা। সিরিয়াসলি, ট্রাই। আচ্ছা, একটু অপেক্ষা। নাও। মগা। সম্পর্কে শুরুটা হোক মিস্টার কুকির সাথে। আপনারাও লিখে পাঠিয়ে দিন মিস্টার কুকি নিয়ে এমন মিষ্টি অভিজ্ঞতাগুলো। আপনাদের পাঠানো সেরা তিন লেখা নিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী তিনটি গল্প, আর সেরা লেখকদের জন্য মিস্টার কুকির সৌজন্যে থাকবে বিস্ময়কর উপহার। বিস্তারিত ক্যাপশনে।